হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাটা মশলা ইলিশ কাটা মশলা দিয়ে ইলিশ মাছ কম বেশি সবাই ঘরে রান্না করে থাকেন আজ আমি আমার রেসিপিটি এখানে শেয়ার করব কাটা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি সাত টুকরা ইলিশ মাছকে আঁশ ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি দুইটি বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি মাছ রান্না করার জন্য আমি নিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ আদার গুঁড়া এবং সাত আটটি শুকনা মরিচ ইলিশ মাছের টুকরোগুলোকে আমি হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি ইলিশ মাছকে এখন আমি ইট সাইডে ফাইভ মিনিটসের জন্য হালকা করে ভেজে নিয়েছি একটি ফ্রাই পেনের ভেতরে আধা কাপ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজকে আমি পাঁচ মিনিটের জন্য সটে করছি অথবা যতক্ষণ না পেঁয়াজ সফট হয়ে যায় দিয়ে দিচ্ছি দুইটি এলাচি এবং একটি তেজপাতা একটা চামচ লবণ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ আদার গুঁড়া এবং মরিচ স্বাদ অনুযায়ী আপনি আদা কুচি অথবা আদা বাটা ইউজ করতে পারেন আদার গুঁড়ার পরিবর্তে মশলাগুলোকে এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি দেশের বাইরে মাছ যেহেতু অনেকদিন ফ্রোজেন থাকে তাই মাছকে আমি ভেজে নিয়েছি ফ্রেশ মাছ হলে আপনি না ভাজলেও হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চার চা চামচ পেঁয়াজ পাটা এখন দিয়ে দিলাম এক কাপ পানি মশলাকে আমি ভালো করে নেড়ে দিব এরপর আমি একে কষাবো পাঁচ মিনিটের মতো ভাজা মাছগুলোকে আমি এখন এই মশলার ভেতরে একে একে বসিয়ে দিচ্ছি এই মাছগুলোকে এখন আমি রান্না করব মিডিয়াম আঁচে দশ মিনিটের মতো অথবা যতক্ষণ না পানি শুকিয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ আমার মাছ রান্না অলমোস্ট হয়ে গেছে মশলা যখন মাছের গায়ে গায়ে চলে এসেছে তখন আমি দশ মিনিট পর চুলা অফ করে দিলাম অতি সহজে এবং কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমার কাটা মশলা ইলিশ খেতে খুবই টেস্টি হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ